আচ্ছা, আগের সময় আমরা দেখলাম যে এইখানে কাস্টম ভাবে একটা বাটন কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিজাইন থেকে যদি আমরা বাটন নিয়েও যদি করি তাহলে কিন্তু করা যায়, ঠিক আছে? এখন আমরা দেখি এই বাটনে কিভাবে কোডিং করা যায়, এই কোডিংয়ের ব্যাপারটি আমরা একটু দেখি, ঠিক আছে? তো এই বাটনে যদি এখন কোডিং করতে আসি, সেক্ষেত্রে আমরা তো নেম চেঞ্জ করে নিয়েছি যে IMG এক্সিট এইখানে, ঠিক আছে? তাহলে ইভেন্ট আসতে হবে, এবং সরি, এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে এই ফর্ম ক্লোজ হবে। তো এটার কোডিং দিতে হবে। তো এটার কোডিং দেওয়ার জন্য আমরা যে ওয়ান ক্লিক ইভেন্ট রয়েছে এখান থেকে ইভেন্ট প্রসিজার নিয়ে আমরা জাস্ট কোড উইন্ডোতে প্রবেশ করব, ঠিক আছে? এখন এখানে আমরা চাচ্ছি একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, যে একটা মেসেজ আসবে ক্লোজের আগে, দেন হচ্ছে আমাদের ডেটাবেস ক্লোজ হবে। তো এরকম একটা কিছু আমরা তৈরি করব। তো এটা সাধারণত মেন ফর্মে বেশি তৈরি করা হয়। এখন যে কন্ডিশনের ব্যাপারে দেখাবো, ঠিক আছে? তাহলে আমাদের কন্ডিশন নিতে হলে কি করতে হবে, প্রথমে ইফ ধরে কাজ করতে হবে। তাহলে আমরা কি ইফ টাইপ করি, স্পেস দিয়ে MSG বক্স নেই, ঠিক আছে, মেসেজ বক্স, যেহেতু মেসেজ ডিসপ্লে করাতে হবে, এবং আমরা ওপেনিং প্যারান্থিস নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা ডাবল কোট নিব, ডাবল কোটের ভিতরে আমরা টাইপ করে দিতে পারি, ঠিক আছে, অথবা আমরা এরকম একটা কিছু দিতে পারি, আর ইউ 1 2 ক্লোজ দিস ডেটাবেস, ঠিক আছে, এরকম কিছু থাকতে পারে, বা অন্য আমাদের মতো একটা কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন সবার মাঝে আবার প্রশ্ন আসতে পারে, ওইটা তো ভিভিতে গিয়ে আমরা ইউনিকোডে টাইপ করছি, কিন্তু এখানে আবার বাংলা যদি করতে চাই তাহলে কি করতে হবে? এখানে যদি বাংলা কোনো মেসেজ আমরা ডিসপ্লে করাতে চাই তাহলে আমাদের এমএস ওয়ার্ডের হেল্প হেল্প নিতে হবে, ঠিক আছে? সেটি কিভাবে আমি, হ্যাঁ, IF, আমরা তো কোডিং আছে, আমরা তো ওই ওই কন্ডিশনের ইফে নাই, IIF এ নাই। হ্যাঁ, কোডিং এ এই ইফ ধরে কাজ করতে হবে, আর ওইখানে যখন ফাংশন কল করব তখন IIF নিতে হবে, ইন্টারমিডিয়েট ইফ, ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, সমস্যা নেই, একটা কিছু দিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের মেসেজ দেওয়া হলো, মানে আমরা মেসেজ বডিতে কী রাখতে চাচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের কমা নিতে হবে। কমা নেওয়ার পরে আমরা এখন যে ব্যাপারটি করব, যে ভিবির ইএস নো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইএস নো এর ব্যাপারটি আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। তাহলে ভিবি আমরা ওয়াই টাইপ করি, তাহলে দেখুন ভিবি ইএস নো দেখা যাচ্ছে। ইএস নো কি? ইএস নো হচ্ছে যে এই ফর্মে বাটন থাকবে, অর্থাৎ হচ্ছে এই একটা মেসেজ বক্সে বাটন থাকবে, সেখানে ইয়েস করলে ইয়েস হবে, নো করলে নো হবে, দুইটা পশন থাকবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। যদি ইয়েস করা হয় ইয়েস হবে, নো করা হলে নো হবে। তাহলে এই অপশনটি প্রথমে নিতে হবে, নেওয়ার পরে এটা আবার আমরা সেপারেট করে দেবো, ঠিক আছে, ভাগ করে দেব। তো ভাগ আমরা লাস্টে গিয়ে করি, তারপরে আমরা এখানে আরও কিছু দিতে পারি, যেমন প্লাস দিয়ে আমরা ভিভির কোশ্চিন নিতে পারি, ঠিক আছে, মানে আমাদেরকে আস্ক করবে, ঠিক আছে, কোশ্চিন করবে। তো সেই ব্যাপারটাও কিন্তু ভিবি কোশ্চিনের ভিতরেই পাবো, ভিবি কিউ যদি টাইপ করি তাহলে ভিবি কোশ্চিন আমরা পাচ্ছি, ঠিক আছে? আমরা সিলেক্ট করে নিয়ে জাস্ট আমরা ট্যাব কী প্রেস করি, টাইপ করে নিই, তারপরে আমরা দেখি যে আসলে পুরো ব্যাপারটি কীভাবে হচ্ছে, ঠিক আছে? এখন কমা দিয়ে আমরা যে মেসেজ বক্সটা ডিসপ্লে হবে ওইটার একটা টাইটেল যদি আমরা দিতে চাই, ওইটা কিন্তু আমরা দিতে পারবো, ঠিক আছে? লাইক আমাদের নিজেদের নাম, অথবা যদি ডেটাবেজের কোনো নাম থাকে সেই ব্যাপারটিও কিন্তু আমরা টাইপ করে দিতে পারি এইখানেই, ঠিক আছে? তো যে কোনো কিছু যদি ক্যাপশন বা বডি টাইপ করতে চাই তাহলে কি করতে হবে, ডাবল কোট নিতে হবে। তাহলে কি ডাবল কোট নিলাম, এর ভিতরে আমরা এখন দিতে পারি, ধরা যাক SMS, সরি SMS, ঠিক আছে, এটা আমরা টাইপ করে দিলাম, ঠিক আছে, বা এখানে ভার্সন দেওয়া যেতে পারে, ভার্সন দিলাম হচ্ছে 1.0, এতটুকু। এরপরে আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমরা এখন শুধু ওপেনিং প্যারান্থেসিসের ভিতরে আছি, তাহলে আমাদের সমস্ত ব্যাপারগুলো টাইপ করে দেওয়া হয়ে গেল। এখন আমরা এটিকে ক্লোজ করব, তাহলে ক্লোজ করলাম। এখন ইকুয়াল দিয়ে এই যে এখন আসবে মেন কাজ, এখন হচ্ছে যে যদি ইয়েস হয় তাহলে কি হবে সেই ব্যাপারটা এখন দেখাতে হবে। এখানে যে আমরা ইয়েস নো নিয়েছি,
ইয়েস করলে ইয়েস হবে, নো করলে নো হবে। এখন তাহলে যেহেতু ইফ কন্ডিশন নিয়ে কাজ করতেছি, তাহলে ইফের টু পার্ট ফলস পার্টের ব্যাপারে তো আমরা জানি, এ ব্যাপারে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে কি হবে? তাহলে ভিবি আমরা ইয়েস টাইপ করি। ঠিক আছে, আমরা ভিবি ইয়েস নিলাম, এরপরে স্পেস দিয়ে আমরা দেন নেব। ঠিক আছে, দেন তারপরে কি হবে? এখানে হ্যাঁ স্পেলিং ভুল হয়েছে, এখানে ভিবি হবে। ঠিক আছে, ভিবি ইয়েস। ঠিক আছে, এরপরে দেন এ দেন নিতে হবে। এখন যদি ইন্টার কিটি প্রেস করি নিচের লাইনে চলে আসবে। এখন কি করবে সে? যদি ইয়েস হয় তাহলে আমাদের ডেটাবেসটিকে ক্লোজ করে দেবে, অর্থাৎ কুইট করে দেবে। তাহলে কুইটের ফাংশন এখন নিতে হবে এখানে। তাহলে কি কোনো কিছু যদি আমরা ক্লোজ করতে যাই তাহলে কি নিতে হবে? ডু সিএমডি, ডু সিএমডি। এরপরে কি করব ডেটাবেসটিকে? যদি চাই ক্লোজ করার জন্য ক্লোজ, যদি চাই কুইট করার জন্য কুইট। তাহলে ডট দিয়ে আমরা কিউ টাইপ করি, তাহলে কুইট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এতটুকু। এবং নিচে এসে আরও কিছু আমরা এখানে দেখিয়ে দিতে পারি, যেমন এলস দিতে পারি। ঠিক আছে, এলস দিয়ে আমরা এখানে এক্সিট সাব করি, অর্থাৎ আমাদের যে এটা একটা সাবের ভিতরে রয়েছে এই সাবটাকে ক্লোজ করে দিই। এক্সিট সাব করে দিয়ে আমরা নিচে এসে ইনডিফ করে দিই, এতটুকু হচ্ছে কাজ। ইনডিফ কেন? এই ইনডিফ হচ্ছে এইখানে যে ইফ নেওয়া হয়েছে এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, না হলে কিন্তু কাজ করবে না। যেমন আচ্ছা, তার আগে আমরা যদি এটাকে একটু কম্পাইল করি, সেভ করে যদি ডিবাগ থেকে এই যে কম্পাইল ডেটাবেস, তাহলে কি কোনো এরর মেসেজ আসলো না? ঠিক আছে, কিন্তু যদি এনডিএফ উঠায় দেই, এখানে আমি এনডিএফ দিলাম না, সেভ করি, এখন যদি ডিবাগ থেকে কম্পাইল করি, দেখুন এখানে মেসেজ দিচ্ছে আমাকে, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন কম্পাইল এরর। ঠিক আছে, কি দেখাচ্ছে এখানে? ব্লক ইফ উইদাউট এনডিএফ। ঠিক আছে, তার মানে এনডিএফ বাদ পড়ে গেছে। তাহলে আমরা স্টপ করে নিতে পারি বা রিসেট করে নিয়ে আমরা এনডিএফ দিয়ে দিই, এনডিএফ এতটুকুই। ঠিক আছে, এখন সেভ করি, এখন ডিবাগ করি, ব্যাস। এখন আমরা ক্লোজ করে দিই এবং ফাইনালে যদি ভিউ করি তাহলে ভিউ হচ্ছে। এখন যদি ক্লোজ করি তাহলে কি মেসেজ চলে আসছে। ঠিক আছে, যদি ইয়েস করি ডেটাবেস ক্লোজ হয়ে গেল, কাস্টম একটা বাটনের মাধ্যমে ক্লোজ হলো। আবু ফিরোজ স্যার, এরকমই তো কিছু নাকি? আচ্ছা, তাহলে এটা কি তৈরি করা যাবে না বেশি ভেজাল মনে হলো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন মেন ব্যাপার হচ্ছে কি, যদি প্রফেশনাল মানের কোনো কিছু করতে যাই তাহলেই ওই ভিবিএ কোড ইউজ করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এইরকম মনের মতো কোনো কিছু হবে না। হ্যাঁ, তো এই জন্য কোডকে ইগনোর করা যাবে না। ঠিক আছে, অনেক কোড আছে যে প্রয়োজনে বুঝে অথবা মুখস্থ করে হোক, যেভাবে হোক না কেন, কপি করে নিয়ে হোক, পেস্ট করে হোক, আমাদের ইউজ করতেই হবে যদি আমরা কাস্টম কোনো কিছু করতে চাই। আচ্ছা আচ্ছা, এইটাই এটাই হচ্ছে মেন ব্যাপার। এখন দেখুন, আমার এখানে কোডের যে লাইন রয়েছে এটা কিন্তু এই পাশে দেখা যাচ্ছে না, আমাদের স্ক্রল বার টেনে টেনে আসতে হচ্ছে। এখন এটাকে আমরা সেপারেশন করতে পারি। ঠিক আছে, কোডকে তো কোডকে যদি নিচে আনতে চাই তাহলে এখানে আমাদের হচ্ছে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ওই যে ব্যাক স্পেসের আগে একটা প্লাস আছে, তারপরে দেখবেন একটা শর্ট হাইফেন রয়েছে, এখানে ক্লিক করতে হবে, এইটা নিতে হবে। এখন যদি ইন্টার কি প্রেস করি নিচে চলে আসছে কোড। ঠিক আছে, কিন্তু এখানে যদি স্পেস না দিয়ে করা হয় তাহলে কিন্তু কম্পাইল এরর দেবে। ঠিক আছে, ঠিক এইভাবে হতে পারে কোডের ব্যাপার, এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে। প্রয়োজনে এটা স্যার স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, শিফট কি প্রেস করে ব্যাক স্পেসের আগে দেখবেন প্লাস ইকুয়াল রয়েছে না,
তার আগে দেখবেন শর্ট জি হাইফেন জি রয়েছে, ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ আন্ডার স্কোর, আন্ডার বুঝতে স্কোর, পেরেছি, আন্ডার স্কোর। হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা বুঝতে পেরেছি, এইটা আচ্ছা দিলে, এটা দিলে বড় কোডকে সেপারেশন করা যাবে, উপরে নিচে নেওয়া যাবে, এক লাইন থেকে দুই লাইনে করা যাবে, ঠিক আছে। তবে অবশ্যই স্পেস দিয়ে নিতে হবে, এখানে স্পেস দিয়ে তারপরে এই কাজটি করতে হবে, যদি স্পেস না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে অ্যারো চলে আসছে অলরেডি। হ্যাঁ না না না, এটা রাখাই হয়েছে এই জন্য, এটা এটা কোডিং এর ভাষা, ঠিক আছে। আর যদি দুইটা লাইনকে যদি একত্রে করতে চাই যে উপরে নিচে আছে, তাহলে আমাদের কোলন দিতে হয়, এই যে কোলন দিয়ে কাজ করতে হয়, কিন্তু এখন তো ওইরকম কোড আমরা টাইপ করি না, তার জন্য এরর আসবে, ঠিক আছে। তো এখানে অনেক বেসিক নিয়ম কানুন রয়েছে আর ওই ভিভে, ঠিক আছে। তাহলে স্যার এটা স্ক্রিনশট দিয়ে রাখেন একটা, এইটা যে শুধু কাস্টম বাটন তৈরি করে দেওয়া হয়েছে, এই কোড লেখা হলো কাজ করতেছে এমনটা না, আমরা যদি অন্য কোনো বাটনে দিই তাও কিন্তু হবে। কিভাবে, ধরা যাক আমরা কপি করে নেই, তারপরে হচ্ছে ক্লোজ করে দিয়ে বের হয়ে আসি, একটা বাটন নেই, আমরা ক্যান্সেল করে দিই, টাইপ করে দিই এক্সিট। এখন ইভেন্ট এসে, এই যে ওয়ান ক্লিক ইভেন্ট, এখন জাস্ট আমরা এইখানে এসে পেস্ট করে দেই, ঠিক আছে, ওই করতে, এবং ডিবাগ করে দেখি সব কিছু ঠিক আছে, ক্লোজ, বের হয়ে আসি। এখন ভিউ করি, এখন এই বাটন না, এই বাটন ধরে আমরা কাজ করব, তাহলে কিন্তু সেম জিনিসটাই আসতেছে, ঠিক আছে, এভাবেও কিন্তু কাজ করা যায়। তো অনেক সিস্টেম রয়েছে, অনেকভাবে অনেক কাজ করা যায়, ঠিক আছে। তাহলে স্যার আমরা কিন্তু ফটোশপ ছাড়া, ইলাস্ট্রেটর ছাড়া, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু সুন্দর বাটন তৈরি করে ফেলতে পারি, কি পারি কি না? আচ্ছা, এরপরে আমরা যদি যদি ড্যাশবোর্ড তৈরি করি, ঠিক আছে, যদি কখনো ড্যাশবোর্ড তৈরি করি, তাহলে ড্যাশবোর্ডেও কিন্তু আমরা বাটন নিয়ে কাজ করব, কাস্টম বাটন, মানে এখানে যে বাটন রয়েছে এরকম বাটন না, এখানে যে বাটন নেওয়া হলো, এই বাটন কালার করার জন্য আমরা ফরম্যাটে এসে বিভিন্ন রকমের যে কুইক স্টাইল থেকেও করতে পারি, এগুলো কিন্তু একটা স্টাইল রয়েছে, কিন্তু আমরা যদি চাই না এরকম যেভাবে তৈরি করছি এইভাবে বাটন যদি তৈরি করি তাহলে কি হবে, তাহলে কিভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু করা যায়, ঠিক আছে।